أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أوصيكم بالتقوى ألا عز وجل والسميع والطاعة، وإن تمر عليكم عبد حبسي فإنه من يعيش منكم فسيرى اختلافا كثيرا. فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، تمسكوا بها وألقوا عليها بالنواجذ، وإياكم مهداثة الأمور، فإن كل مهداثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أذكر أي سبحانه إبان শ্রোতা মন্ডলী, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরান এর 31 নম্বর আয়াত, সেই সাথে সুনানে আবি দাউদ কিতাবুস সুন্নাহ বাবুন ফি লুজুমিস সুন্নাহ হাদিস নম্বর 4607 তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল আজিজ, আল্লাহ যদি আমাকে ক্ষমতা দান করেন, তো উক্ত আয়াত এবং হাদিসটিকে সম্মুখে রেখে আমি সুন্নাত এবং বিদআত সম্পর্কিত কিছু বলার প্রয়াস করব। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। অন্যা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দর্শকবৃন্দ, সুন্নাত এবং বিদআত এই বিষয়টা বা শব্দ ধরে বিষয় বলছি না, শব্দ ধরে সুন্নাত একটি শব্দ, বিদআত একটি শব্দ, এটা আমাদের প্রায় সকলেরই শোনা যারা মুসলিম বলে দাবি করি। মুসলিমদের মধ্যে যত দল মত যাই যে আছে, প্রত্যেকে জানেন সুন্নাত এবং বিদআত শব্দ। এখন এই সুন্নাত বলতে কি বোঝায় এবং বিদআত বলতে কি বোঝায়, এটা হয়তো অনেকেই জানে, অনেকেই জানে। এখন আমরা সুন্নাত এবং বিদআত এর কিছু বিষয় অর্থাৎ শাব্দিক পারিভাষিক যে অর্থ সেটা অল্প করে বলার পর, আমাদের সমাজে সুন্নাতের গুরুত্ব কি ধরনের হওয়া উচিত এবং বিদআত কিভাবে বর্জন করা উচিত, বা বিদআত সম্পর্কিত যে উত্থাপিত প্রশ্ন যেগুলো আমাদেরকে করা হয় সে বিষয়ে কিছু বলার প্রয়াস করব। সাধারণত সুন্নাত যে শব্দটি, এটা আমরা কোরআনে অনেকভাবে ব্যবহৃত হতে দেখেছি এবং হাদিসে অনেকভাবে ব্যবহৃত হয়েছে। তার মধ্যে পন্থা, পদ্ধতি, রীতি এই অর্থে ব্যবহৃত হয়। আবেদনিক অর্থে সুন্নাত বলতে কোন দ্বার বা এমন দ্বার যেটা কখনো মিটানো যায় না, এটাকে সুন্নাত বলা হয়। কিন্তু আসলে সুন্নাত বলতে পন্থা, পদ্ধতি এবং রীতিকে বোঝানো হয়ে থাকে। এছাড়াও সুন্নাত বলতে বোঝানো হয়েছে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কর্ম এবং মৌন সম্মতি, কথা কর্ম মৌন সম্মতি, বা এভাবে বলা যেতে পারে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে দিন হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা এনেছেন এবং ব্যবহারিক জীবনে যেটা করে দেখিয়েছেন, যা এনেছেন এবং ব্যবহারিক জীবনে যেটা করে দেখিয়েছেন সেটা সুন্নাহ। কিন্তু এর আবার মানে আরেক অর্থ হয়, এই অর্থে যদি নেওয়া যায় যে রাসূল সাল্লাম যা এনেছেন এবং ব্যবহারিক জীবনে যা করে দেখিয়েছেন এর মধ্যে ফরজও পড়ে, এর মধ্যে ওয়াজিবও পড়ে, এর মধ্যে সুন্নাত নাফল সবই পড়ছে। কিন্তু আমাদের দেশে সুন্নাত অর্থে যেটা ব্যবহৃত হয় যে ফরজ আলাদা জিনিস, সুন্নাত আলাদা জিনিস, সুন্নাত মধ্যে হালকা কোনো জিনিস, ইবাদত করলে নেকি আছে, করলে নেকি আছে, না করলে গুনাহ নেই, এগুলোকে আমরা সুন্নাত মনে করি। এটাও মহাদেশীন বা বর্তমানে ব্যবহৃত হচ্ছে, এসব তো বাবাদের আপত্তি নেই, তো এক্ষেত্রে এটাকে সুন্নাত বলা হয়। কিন্তু আসলে সুন্নাত বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যা করেছেন, করতে বলেছেন এবং করতে দেখে বাহবা জুগিয়েছেন বা মৌলিক বা আত্মিক সম্মতি জুগিয়েছেন সেটাকে সুন্নাত বলা হয়। বিদাত কি? বিদাত হচ্ছে সুন্নাতের পরিবর্তে এমন এক আমল বা সুন্নাত যেখানে আছে সেই জায়গাতে আরো ভালো করবো বলে। দেখেন বিদাত জিনিসটা এমন একটা জিনিস যেটা এমনি তৈরি হয়ে যায় না, সুন্নাত মানতে গিয়েই বিদাত তৈরি হয়। অর্থাৎ মানুষ যখন অতিভুক্তির শীর্ষে গিয়ে বেশি কিছু করবো বলে যখন কোন কাজ ধারাবাহিক রীতিতে পরিণত করে এবং ফলে রক্ষা করে রীতিতে বা একটা নিয়মিত চিরাচরিত পন্থা হিসাবে আপনার চালু করে দেয় এবং মনে করেন তারা নীতি হবে, আর সেই জায়গায় সুন্নাতটা আপনার অনেকটা কমজোরি হয়ে পড়ে, আর এই জিনিসটা হচ্ছে বিদাত। তাহলে বোঝা যাচ্ছে যে সুন্নাত এমন একটা জিনিস যেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহী, সেটা প্রত্যক্ষ ওয়াহী হোক বা পরোক্ষ ওয়াহী হোক, যেটা আল্লাহ সাল্লাম করেছেন এবং করতে বলেছেন। কারণ এ ব্যাপারে আমরা জানি কোরআনে সূরা নাজম সূরা 53 আয়াত নম্বর 3 এবং 4 সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আল্লাহ রাসূল নিজের মন থেকে কোন কথা বলেন, আল্লাহ যে ওয়াহী করেন তাই তিনি বলেন। সূরা আল আনাম সূরা 6 আয়াত নম্বর 50, সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 31 এবং সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9 এসব জায়গায় বলা হয়েছে যে ইন আত্তাবু ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধু সেগুলো অনুসরণ করি, সেগুলোই মেনে চলি, সেগুলোই করি, সেগুলোর আনুগত্য করি যা আল্লাহ আমার প্রতি ওহী করেন। তো রাসূল সাল্লাম যেটা বলেন সেটা ওহী, যেটা করেন সেটা ওহী, সেটা ওহী মাতলু হোক বা ওহী গায়ে মাতলু হোক, সেটা কোরআন হোক বা হাদিস হোক, এগুলোকে বলা হচ্ছে সুন্নাহ। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আল্লাহর পক্ষ থেকে দিন হিসাবে রেখে যাওয়া যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো করতে গিয়ে মানুষ যখন অতি ভক্তির শীর্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাতের থেকেও বেশি কিছু, রাসূল যা দিয়ে গেছেন তার থেকে আরো কিছু আরো ভালোভাবে করব বলে যখন করে তখনই এবং শুধু করা যায় না সেটাকে সবের কারণ হিসাবে ধরে নেয় তখন সেটা বিরাট হয়ে যায়, তখন সেটা বিরাট হয়ে যায়। এখানে একটা প্রশ্ন আসতে পারে বিরাট সম্পর্কে, যে ভাই আমরা যখন বিরাট সম্পর্কে কাউকে কিছু বলি তখন কিছু লোক আছে তারা বলে যে এই যে মাইক আপনি ব্যবহার করছেন এটাও তো ছিল না, সেটাও তো বিরাট, এই যে লাইট, এই যে ক্যামেরা, এমনকি আপনিও তো নবীর যুগে ছিলেন না, আপনিও বিরাট বলে না, বলে না ভাই। বিরাট সম্পর্কে বলতে গেলে এই ধরনের কথা বলে, বিশেষ করে যারা বিতর্কিত জায়গা, যে জায়গাতে উভয় শ্রেণীর মানুষ যারা নিজেকে আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত মনে করেন, সে দেওবন্দী হোক, সে বেরেলি হোক, সে আহলে হাদিস বা আহলে হাদিস আপনার কর্ম করতে চান, এদের মধ্যে সবারের ভালো উদ্দেশ্য, সবারের ভালো ইচ্ছা, কারো খারাপ ইচ্ছা নয়, তারা কোনো খারাপ ইচ্ছা নয়, সামান্য কোনো খারাপ ইচ্ছা নয়, সবাই মনে করি আমি নবীকে প্রচুর ভালোবাসি, নবীকে প্রচুর ভালোবাসবো, নবী যা বলেছেন সেগুলো করি, নবীকে ভালোবাসি বলে তো করি, এ ধরনের কথা। আর কেউ আছে নবীকে ভালোবাসি তাই বেশি পারবো না, নবী যা দিন ছেড়ে দেবো। তো এই বিতর্কিত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে যখনই বিদাত সম্পর্কে কিছু বলা হয় তখন আমাদের মধ্যে কিছু আলেম, সেটা আহলে সুন্নাহ জামাতের, সে দেওবন্দির মধ্যে থেকে হোক, আহলে হাদিসের মধ্যে থেকে হোক, তাবেলের মধ্যে থেকে, যাদের মধ্যে থেকে হোক না কেন, কিছু আলেম রয়েছে আমরা, তারা কি বলি, তারা আমরা বলি
এই বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে অডিয়ামটা ব্যবহার করছি, এর জন্য কেউ কি ভেবেছেন আমি
কি আছে, সব আছে। এই মাইকটা ব্যবহার করছি কেন, যাতে মানুষের কাছে দূরে আমাকে যায় বলে। এর মানে এই নয় যে মাইকটা তারা সব হবে, এই মাইকের দ্বারা আমরা কোনো নেকের আশা করছি এটা নয়। এই আপনি স্টেজ করেছেন তার মানে এই নয় যে এটা, এগুলো সব উপকরণ, উপহার, উপকরণ। যদি এই উপকরণগুলো যদি আমরা ব্যবহার না করি তো কোনো যায় আসে না। কিন্তু যত মানুষকে শোনাবো বলতে যাচ্ছি তাদের কাছে কিন্তু আমাকে যাবে না, কিন্তু এতে নেকিও কম বেশি হবে না, অন্য কোনো ব্যাপার নেই। তো মুআমালাতের ক্ষেত্রে আমরা কি দেখব, আমরা দেখব নিষেধের দলিল, আর ইবাদতের ক্ষেত্রে দেখব আদেশের দলিল, ইবাদতের ক্ষেত্রে দেখব আদেশের দলিল। এখন আমরা নিষেধের ক্ষেত্রে যদি যাই যে ইবাদতের ক্ষেত্রে নিষেধ কোথায় আছে দেখাও, তাহলে আমরা বলব আমাদের মধ্যে যেসব আলেম আমরা রয়েছি যারা নিষেধের দলিল ইবাদতে খুঁজতে যায়, তাকে যদি বলা হয় ভাই জানাজার সময় এই বা মির ছেলে জন্ম রাখেন হয়, তখন আপনার কানে আলম যে হয় না, হয় না? তো কিছু কিছু জায়গায় আমি জৈব জাল মধু হাদিসে ব্যবহার করছি, এগুলো আলেমরা দেখবেন বা পরবর্তী আপনার পড়বেন। আমি জাস্ট এখানে কিছু মানে নির্দেশনা দিয়ে যাচ্ছি, হয়তো হতে পারে আপনাদের উপকার আসতে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি যে আমরা আপনারাই আমার থেকে বেশি জানেন, আপনারা আমার থেকে অনেক যোগ্যতা কম রাখি। আমি যেটা বলতে চাইছি, ধরেন একখানে আজানের একটা একামতের একটা প্রচলন আছে, আছে না? আমরা মুসলিম ছেলে জন্মগ্রহণ করলেই আমরা একখানে আজান একখানে একামত দিই। এখন এই জায়গাতে এই চেঞ্জ করে দুই কানে একামত দেওয়া বা দুই কানে বড় আজান দেওয়া নিষেধ করা আছে, দেখা পাবেন, দেখা যাবে। আপনি নামাজের ক্ষেত্রে আজান দিচ্ছেন, প্রথমে আজান পরে নামাজ, আপনি বলবেন যে কদিন পর যে আমি পরে আজান দিব, আগে নামাজ পড়ে নেন, নিষেধ কোথায় আছে দেখাতে পারবে, কেউ দেখাতে পারবে? আপনি রুকুতে আগে যান, সেজদা পরে যান, আপনি বলবেন আগে আমি সেজদা থেকে শুরু করবো, প্রথমে সেজদা তারপরে হয়তো আপনার তেপিতানে বললাম, তারপর আমি বললাম একটু অন্য বেলা এই জিনিসটা করছি। তো নিচে দেখা যাবে কেউ পদ্ধতি চেঞ্জ করছেন, নিচে নিচে দেখা যাবে কেউ। আপনি জানাজার ক্ষেত্রে যাচ্ছেন, গিয়ে রুকু করছেন না চিন্তা করছেন, অথচ জানা কেন নামাজ করছেন, তো এটা কেমন নামাজ, আগে জানেন তো, তারপরে যেমন রুকু চেষ্টা করছে সেইভাবে জানা কেন নামাজ পড়ো, নিচে দেখা যাবে কেউ। ইবাদতের ক্ষেত্রে নিষেধ খুঁজতে গেলে আপনি সব জিনিসে হারা হয়ে যাবে, তাহলে আপনি না অন্য ভাই যারা আজকে মুসলিম যারা আমরা বলছি না তাদের সব জিনিসগুলোকে আপনি হারা বলে তাদের কথা বলবেন, কারণ তারা জিনিসে দেখা যাবে না, অনেক জিনিস আছে সেটা নিষেধ দেখা যাবে না। তো নিষেধ খুঁজতে গেলে ইবাদত ক্ষেত্রে চলবে না, নিষেধ খুঁজতে গেলে চলবে না, নিষেধ খুঁজবেন কোথায়, যেটা আপনার মুআমালাতের বিষয়, বৈষয়িক জীবন, যেটা সাংসারিক জীবন, সেক্ষেত্রে আপনি ব্যবসা বাণিজ্য করছেন, যেটা আল্লাহ নিষেধ করছে সেটা করবেন না। আপনার যেমন কাপড় পড়ছি তাদের নিজে পড়তে নিষিদ্ধ, নিষেধ আছে তাই করছে, যদি নিষেধ থাকে আপনার মেয়েদের আলাদা নিষেধ না, মেয়েদের আসার কাজ আছে রয়েছে তাই জন্য আমরা দূরে পড়ছি, তো নিষেধ দেখছি কোথায়, এখানে। এবার যদি আপনি যদি এখানে যদি নিষেধ বাদ দিয়ে আমার মধ্যে কিছু ভাই রয়েছে আমরা, তারা কিন্তু কি নিজে মানবি মাথায় টুপি হতে দিয়ে পারে আমরা, অথচ দেখা যাচ্ছে আপনার মেয়েদের মতো মানে রাস্তাঘাট মানে ঝাড় দিতে দিয়ে যায়, রাস্তা পরিষ্কার করতে করতে যায়, অথচ দেখা যাচ্ছে যে গ্রামে আমরা থাকি সেই গ্রামের মেয়েরা দেখা যাচ্ছে আপনার অর্ধমাত্র অবস্থায় ঘুরে বেড়াচ্ছে, ওরা চলে যাচ্ছে ওদের পায়জামা গুলো কাটুন দিচ্ছে, আর ওদের বাইরে যে গ্রামে থাকে তাদের মেয়েদের খেয়াল রাখেন হয়, এক্ষেত্রে নিষেধের প্রয়োজন ছিল, আমরা এই ক্ষেত্রে নিষেধটাকে ভুলে গেছি। তো বিদাতের বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে যে বিদাত এমন একটা জিনিস যেটা সুন্নাতের নাম করে ঢুকে, সুন্নাতের নাম করে প্রবেশ করে, সুন্নত বলে ঢুকে যায়, আর মানুষ সেটাকে কয়েক বছর চালার পর কয়েক যুগ চালার পর সেটাকে সুন্নত বলে মেনে নেয়, সুন্নত বলে মেনে নেয়, আর এইটা এমন মজবুত ভাবে থাকে শিকড় বাজায় যেটাকে আর আপনি যতই শক্তিশালী মেশিন দিয়ে উঠাবার চেষ্টা করেন চক্কর সম্ভব হয় না। আর এই জন্য হাসান বাচ্চু রাখুন তো আড়াই খুব ভালো একটা কথা বলেছেন যে পাপের থেকে ও যদি মানুষ পাপ করে সেই পাপটাকে আমি অত ভয় করি না, তবে ভয় করি বিদাতকে, কারণ পাপ তো জানে কখনো কখনো তোমরা করবেই, আল্লাহ ভয় হলে যে আল্লাহ এটা পাপ করছে, কেন জানছে পাপ, তো পাপ জানলে তোমার কোনো সম্ভাবনা রয়েছে, কিন্তু বিদাত হলে সেটা এত ভয়ে যে নেকি রাস্তায় করছে ও কখনো ছাড়বে না, তোমায় করবে কখনো তোমা করবে না। এই জন্য বিদাত এমন একটা ভয়াবহ জিনিস যেটা শয়তান চায় যে মানুষ অন্য কোনো কিছু করছে না করুক সে বিদাতই হোক,
সে মুসলিম থাকলেও বাহ্যিক রূপে, কিন্তু ভিতরে বিরাট হয়ে জাহান্নামী হয়ে গেল। আর শয়তানের এটা চরমতম কৌশল। এখানে যতগুলো লোক আমরা রয়েছি এর মধ্যে যারা দাঁড়িয়ে তাদেরকে যদি খারাপ শয়তান মনে করে মদের আসরে গিয়ে মদ খাওয়াতে, জুয়ার আসরে গিয়ে জুয়া খেলতে, এই ভাইদের মধ্যে বেশিরভাগের মুত্তাকি বান্দা রয়েছে তাদের কাউকেই পারবে না। কিন্তু এই ভাইগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি নাম করে, সুন্নতের নাম করে, নেকির আশায় আপনি অনেক কিছু করাতে পারবে। কখন পারবে না? ইল্লা মাশাআল্লাহ, যে যখন আপনি যা করবেন তার পিছনে দলিল থাকবেন, এটা ইবাদত করছে দলিল জায়গায়। তখন আসুন, যাক আমি বিরাত সম্পর্কে একটু বেশি বলে ফেললাম, এখন সুন্নতের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলব। কারণ সময় খুব সংকীর্ণ, সেই হিসাবে কারণ এই চ্যাপ্টারগুলো খুব কঠিন চ্যাপ্টার। আর সমাজের সব থেকে মানুষ এই যে বিভাজনের কারণে এটা হচ্ছে কিন্তু বিবাদ। শিল্পকে সবাই বল, বিবাদ সম্পর্কে যতগুলো আমাদের মধ্যে আজকে ভাগ রয়েছে, দেবন্দী বেরেলি আহিয়াতে যাই বলছি না কেন, তাদের মধ্যে বিবাদ সম্পর্কে বলার মধ্যে সংখ্যা খুব কম। বিবাদ সম্পর্কে না বলার কারণে আমাদের মধ্যে ভাগটা খুব সহজ হয়ে গেছে, তাতে আমরা যত ভাগ হচ্ছে তত দুর্বল হয়ে পড়ছি। আমাদের মধ্যে রিকশনের উঠে যাচ্ছে, মানুষ মেলামালি হয়ে যাচ্ছে, সাধারণ সাধারণ জিজ্ঞেস করে বিশাল নাকি আশা করছি যার কোনো দলিল পাওয়া যায় না। আর সেই মধ্যে প্রচুর নেকি, তাই একবার বলে লাইফ সেটেল জানাতে, তো এই বিষয়গুলো খুব কঠিন। আসুন প্রথমত সুন্নাতের কেন গুরুত্ব দিল, আমরা আগে বললাম যে সুরা নাজমের আয়াত পড়লাম এবং আরো কিছু আয়াত পড়লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি যাকে মানব জাতির মধ্যে থেকে আল্লাহ তাআলা ওয়া তাআলা নির্বাচন করে নিয়েছেন। তিনি হলেন খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোন নবী আসবে না, তারপরে আর কোন নবী আসবে না। আমরা এটা জানি যে সূরা আল মাইদা সূরা 5 আয়াত নম্বর 3 এ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজকের দিনে ইসলামকে সম্পূর্ণ পরিপূর্ণ করে দেওয়া হবে এবং আমার যে নিয়ামত সেটা পূর্ণ করা হবে। তো ইসলামকে সম্পূর্ণ পরিপূর্ণ করে দেওয়া হয়েছে কার মাধ্যমে? আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মাধ্যমে। ভাই একটা কথা বলি, আমরা যারা নবীর মহাব্বত করি তারা মুখে তারাকুল লাগিয়ে বসে থাকবে না, কেননা দরুদ পড়া হচ্ছে ওয়াজিব। যখন নবীর নাম শুনবেন, যখনই আপনি রাসূল শুনবেন, যখনই মুহাম্মদ শুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, কেননা যদি কেউ দরুদ না পড়ে তার প্রতি আল্লাহ লানত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার প্রতি অভিসম্পাত করেছেন যে ব্যক্তি দরুদ পড়ে না সে ব্যক্তিকে মুসলিম বলা যাবে না, কেননা কোরআন ভঙ্গকারী হয়ে গেছে। কোরআনে আপনার বলা হয়েছে ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী, যে নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাবর্গ নবীর উপরে দরুদ প্রেরণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরা নবীর প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করো। তাহলে কোরআনের আদেশ যদি কেউ অমান্য করে মুসলিম থাকতে পারে না, আল্লাহ নিজের নির্দেশ দিচ্ছেন আপনি কেউ মুখ ঘুরে থাকবেন না, যখনই নবীর নাম শুনবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী রাহমাতুল আলামিন বিশ্বের বুকে মুক্তির দূত হিসাবে তাকে প্রেরণ করেছিলেন, আর তার আনুগত্য করা, তার কথা মান্য করা প্রত্যেক মুসলিম উম্মার জন্য ওয়াজিব, প্রত্যেকটা মুসলিম উম্মার জন্য ফরজ। যদি তা যদি কেউ না করে তাহলে ওয়াজিব অমান্য করে কেউ মুসলিম থাকতে পারে না। এ ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কোরআনের সূরা আনফাল 6 নম্বর 8 আয়াত নম্বর 20 তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলহু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের কথা মান্য করো, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো। ওয়া লা তাওয়াল্লু আনহু ওয়া আনতুম তাসমাউন, এবং তার কথা শোনার পর তোমরা বিমুখ হয়ে যাও না, মুখ ফিরিয়ে নিও না। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথা সেটা শোনার পর তোমরা করবে কি মুখ ফিরিয়ে নেবে না। তাহলে এটা এখান থেকে কি হচ্ছে, নির্দেশ আল্লাহ নিষেধ করলেন যে মুখ ফিরানো যাবে না। এ ব্যাপারে আরো দলিল হচ্ছে সূরা আন-নূর 24 আয়াত নম্বর 56, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, লাআল্লাকুম
তুরহামুন সম্ভবত তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত পাবে, আল্লাহর পক্ষ থেকে তোমরা অনুগ্রহ পাবে। তাহলে এই অনুগ্রহ পাওয়ার, আল্লাহর রহমত পাওয়া, আল্লাহ দয়া পাওয়ার অসিলা বা মাধ্যম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলা। আরো দলিল এসেছে সূরা আন-নিসা তোমরা 4 আয়াত 80, সেখানে আল্লাহ বলেন যে মান ইউতিউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের অনুগত করলো সে আল্লাহরই অনুগত করলো, যে ব্যক্তি রাসূলের অনুগত করলো, যে ব্যক্তি রাসূলকে মেনে চললো সে ব্যক্তি আল্লাহকে মেনে চললো, যে ব্যক্তি রাসূলের হুকুম মানলো সে ব্যক্তি আল্লাহর হুকুম মানলো, সে ব্যক্তি আল্লাহর হুকুম মানলো। এছাড়াও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কোরআনে সূরা আন-নিসা সূরা 4 আয়াত নাম্বার 64 তে, যে ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতা বিইযনিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি রাসূল প্রেরণ করিনি, তবে হ্যাঁ কেন প্রেরণ করেছি, এই জন্য যেন তারা আল্লাহর হুকুম অনুযায়ী তাদের আনুগত্য করে, তাদের কথা মেনে চলে, তাদের আদেশ মেনে চলে, এই উদ্দেশ্যে প্রেরণ করেছি। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন, বা নবী বা রাসূলকে প্রেরণ করেছিলেন শুধুমাত্র তার নির্দেশ ক্রমে তাদেরকে মেনে চলার জন্য, তাদেরকে মেনে চলার জন্য। তাহলে এক্ষেত্রে আমরা সুন্নতের গুরুত্ব যথেষ্ট উদাহরণ করতে পারছি। এখন এ ব্যাপারে আরো কিছু দলিল রয়েছে, যেমন সূরা নিসা সূরা 4 আয়াত নম্বর 59, সেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করো, আল্লাহ এবং তার রাসূলের কথা মান্য করে চলো, ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের মধ্যে যারা নেতা রয়েছে তাদের আনুগত্য করো, ফাইন তানাযাতুম যদি ফিশাইন যদি তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ দেখা দেয়, এখানে ফিশাইন শব্দটি হচ্ছে অনির্দিষ্ট বিষয়, এখানে নাকিরা শব্দ ব্যবহার করা হয়েছে, এর দ্বারা অনির্দিষ্ট বিষয় বলতে ইংলিশ নাই, অর্থাৎ যে কোনো বিষয়ে যদি মতভেদ দেখা দেয় তাহলে তবে কি সাদুদ্দুহু, তাহলে তোমরা প্রত্যাবর্তন করো, ফিরে এসো, যেখানে ঝামেলা চলছে ঝামেলা দেওয়া সেটা লাভ নাই, ফিরে এসো কোথায়, ইলাল্লাহি ওয়া ইলা রাসূল, আল্লাহ এবং তার রাসূলের দিকে, আল্লাহ এবং তার রাসূলের দিকে, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো তাহলে, ওয়া ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের দিনে, অর্থাৎ আখিরাতের প্রতি যদি ঈমান থাকে তাহলে। এখন এখান থেকে কিছু বিষয় আমাদের কাছে স্পষ্ট, যে এখানে আল্লাহ তাআলার ওয়া তাআলা তিনি বললেন যে তোমরা আল্লাহর কথা মানো এবং রাসূলের কথা মানো, আল্লাহর কথা মানো এবং তার রাসূলের কথা মানো, এবং যারা উলিল আমর রয়েছে যারা নেতা রয়েছে তাদের কথা মানো। এখানে উলিল আমরের আগে আতিস শব্দ ব্যবহার করা হয়নি, কেননা যদি ওই নেতা আল্লাহ এবং তার রাসূলের মত অনুযায়ী মত চালায়, নেতৃত্ব চালায়, নেতৃত্ব দিয়ে থাকে তাহলে তার কথা মানা যাবে, আর সে তার দ্বারা যদি ফেতনা হয়ে থাকে পরবর্তীতে তাই তানাযাতুল ফিশাইয়িন কোন বিষয় যদি মতভেদ দেখায় নেতা নেতাকে চলবে না, ও কারণ কথা চলবে না, সেখানে কোথায় আল্লাহ তার রাসূলকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে প্রত্যাবর্তন করতে হবে। এছাড়াও আমাদের মধ্যে এখন বর্তমান চরম বিভেদ চলছে, আমরা সবাই বুঝি যে আমি কেউ বলছি আসিকে রাসূল, কেউ বলছি মুহাম্মদ রাসূল, কেউ বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা আমরা বলছি, কিন্তু প্রকৃত অর্থে কি তাই? আমরা মুখে দাবি না, আমরা মুখে দাবি না, আমাদের অবস্থা কেমন জানেন? আমাদের অবস্থা হচ্ছে ওই মেয়েদের মতো যারা চরিত্রের দিকে ঠিক নয়, যারা স্বামীকে স্বামী মনে খুব আদর করে, স্বামী থাকে তখন যে স্বামী আদর করে তখন দেখাচ্ছে মানে অন্য পুরুষদের সঙ্গে বিভিন্ন ভাবে ভালোবাসাতে আপনার জড়িয়ে পড়ে, বর্তমানে আমরা মুসলিমরা এই ধরনের হয়ে গেছে, চরিত্রহীন মেয়েদের মতো হয়ে গেছে, মুখে বলি নবী নবী, মুখে বলি নবী আপনাকে ভালোবাসি, মুখে বলি নবী মানে বিশাল কিছু, নবীন নামে কাক হচ্ছে করতে রাজি আছি, নবীন নামে কিছু লোক করতে রাজি আছি, নবীন নামে আমরা সবকিছু করি, এক কথা নবীন নামে সবকিছু করি, কিন্তু নবীর অবর্তমানে কথা বলো কার নবী, নবীর ইন্তেকালের পর নবীর সাহাবারা যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনেছিলেন, তার যে আনুগত্য করছিলেন, তার সুন্নত যেভাবে মেনেছিলেন, আমরা কি সেভাবে চলি, আমরা কি সেভাবে চলি? আমাদের মধ্যে নবীর মহব্বত মৌখিক, আমাদের মধ্যে নবীর মহব্বত মৌখিক, কিন্তু সেটা প্রমাণিত হয় না। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ একটা কথা বলেছিলেন যে লা ইস্তাহিল কওলু ইল্লা বিল আমাল, কোন কোন কথা কোন দাবি কেউ দাবি করছিলেন নবী ভালোবাসি, তো এই দাবি কখনোই আপনার প্রমাণিত হবে না যতক্ষণ পর্যন্ত সেটা আমল করে দেখায়, লা ইস্তাহিল আমাল ওয়াল কওলু ওয়াল আমাল ইল্লা বিন নিয়্যা, কোন আমল কোন কথা বা কোন দাবি
ততক্ষণ পর্যন্ত সঠিক বলে প্রমাণিত হবে না, সহি বলে প্রমাণিত হবে না, যতক্ষণ পর্যন্ত না তার মধ্যে খুলুসিয়ত থাকে, একনিষ্ঠ থাকে, সঠিক নিয়ত না থাকে। তারপর তিনি বলছেন, লা ইয়াসতাকিল কওলু ওয়াল আমালু ওয়ান নিয়্যা ইল্লা বিইত্তিবা'ই সুন্নাহ, ততক্ষণ পর্যন্ত কোন কথা বা কোন দাবি, কোন আমল, কোন নিয়ত সেটা কবুল হবে না, সঠিক ভাবে প্রমাণিত হবে না, যতক্ষণ পর্যন্ত না সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত অনুযায়ী হয়। অতএব আপনি ইবাদত বলে কিছু করবেন, হতে পারে ভাই আপনার কথা ভালো, হতে পারে আপনি বা আমি যে হুজুরকে মানি সে ভালো, হতে পারে আপনি যার নামে মাসলাকের নামে আপনি আজকে নারা লাগাচ্ছেন সে ভালো, আমি বলছি না সে খারাপ, হতে পারে, অসুবিধা নেই। কিন্তু দুঃখের বিষয়, আমরা যদি প্রকৃত মুসলিম হয়ে থাকি, এই জায়গাটাতে, এই অন্তর আমার একটাই, এই জীবন একটাই, যেই জন্য নবীকে আমি এই জায়গায় স্থান দিয়েছি, এই জায়গায় আর কাউকে স্থান পাই না, এই জন্য নবী থেকে ভালো মনে করতে পারি না, এই জন্য নবীর মহব্বতকে আমি স্থান দিয়ে দিয়েছি, নবীর সুন্নতকে মহব্বত করে ফেলেছি, অন্য কারো সুন্নতকে আমি স্থান দিতে পারি না, অন্য কারো কথাকে মেনে নিতে পারি না। যখনই কেউ কিছু বলে আমি দেখি যে আমার নবীর কথার সাথে মিলছে কিনা, আমার নবীর সুন্নতের সাথে মিলছে কিনা। হ্যাঁ, আপনি নবীকে মহব্বত করেন, কিন্তু আপনার তার সাথে আমার পার্থক্য রয়েছে, আপনি মৌখিক ভালোবাসতে পারেন, আমি সেভাবে পারি না, কারণ আমি নিজেকে সুন্নি বলি, আমি নিজেকে আহলে সুন্নাহ জামা বলি, আমি নিজেকে মহব্বতে রাসূল বলি, আমি নবীকে নবী প্রেমিক বলি, নিজেকে প্রচার করি। তো যদি নবীর প্রচার প্রেমিক হই, আমি যদি নবীকে নিয়ে যদি সবকিছু ভাবি, তাহলে নবীকে মাধ্যমে অন্য কাউকে ভালো টাইমই তো পাবো না ভাই, অন্য কারণে আমি মাসলাকে নাড়া লাগাতে পারি না। আমি যা যেটা করবো সেটা নবীকে নিয়ে করবো, যেভাবে সাহাবারা ছিলেন, যেভাবে সাহাবারা ছিলেন। এই জন্য আপনার সূরা বাকারাতে আয়াত নম্বর 137 বলা হয়েছে যে ফাইন আমানু বিমিথলি মা আনতুম বিহি ফাকাদিতাদাও, হে সাহাবাগণ, যদি তারা তোমাদের মতো ঈমান আনে তাহলে তারা সফলকাম হবে, তার প্রকার পাবে। তো সাহাবাদের চরিত্র নিয়ে জানি, আজকে আমরা এখানে, আজকে আমরা সুন্নি, আমরা আহলে সুন্নাহ জামাতের মানুষ, আমরা নিজেকে সুন্নি সুন্নি বলছি, আমরা নিজেকে আপনার আহলে সুন্নাহ জামাতের বলে খুব বেশি হইচই করছি, আমাদের জীবনটাকে কখনো সাহাবাদ জীবনের সঙ্গে মিলিয়ে রেখেছি, আমরা আজকে মিলাতে হয়ে পড়েছি, ভাবছি সুন্নাত, ভাবছি এটা হাদিস, ভাবছি কোরআন, এটা ভাবনাটা থেকে যায়, কারণ ভাবনাটা আছে অন্তর থেকে, আর কোরআনে আপনার এই অন্তর বা হাওয়া বা প্রবৃত্তি এর অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। আপনি ভাবনার প্রতি অনুসরণ করছেন, আপনার মনের যেটা উদিত কথা সেটা অনুসরণ করছেন, আমি সেটা পারি না, কারণ আমি নবীকে ভালোবাসি, নবীর কথার সাথে আমার ভাবনাটা মিলাতে হয়, যে আমি যে ভাবনা করছি এটা যদি ঠিক না হয় তাহলে এটার জন্য আমি পরিত্রাণ পাবো না। নবীকে ভালোবাসার কথাটা মৌখিক হবে, আর মৌখিক কথা তাকে পরিণত হবে না। এই জন্য আপনি যদি সুন্নাহ নবী বলবি হন, আপনি সুন্নাহ বলবি হবেন, যেভাবে সাহাবা সুন্নাহকে বরণ করেছেন, সুন্নাহ প্রতি মহব্বত করেছেন, আপনার কথা তখনই প্রমাণিত হবে যে আপনি সাহেব সুন্নাহ জামাতে অন্তর্ভুক্ত, আপনি সুন্নি, যখন আপনি সাহাবাদের প্রধান অনুসরণ করে চললেন, যখন আপনি আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কথা মেনে নেবেন। আপনি জানেন যে সবাই মিলে ঘটনা যখন বলা হলো, বুঝা হয়ে গেল, তখন আবু জাহল এসে আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে দেখ মোহাম্মদ পাগল হয়ে গেছে, সে আগে যা বলতো বলতো কথা শোনা, এখন আবার বলছে নাকি আমি ওই কিছুক্ষণ টাইমের মধ্যে মানে সবকিছু সতর্ক আসলাম, সব ঘুরে আসলাম, অনেক কথা নিয়ে নামাজ নিয়ে এসেছি, এ কেমন পাগল, যদি আবুবকর সিদ্দিক কেন সিদ্দিক, সত্যবাদী কেন? আপনি আমি জুমার খুতবায় খুব বলি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াকুনু মাসাদিকিন, হে ইমানদার গণ তোমরা সত্যবাদী সঙ্গী হয়ে যাও। সত্যবাদী টাইটেল কাদেরকে দেওয়া হয়েছে? সাহাবীদেরকে দেওয়া হয়েছে। আমি মৃত জীবিত কোন আলেমকে জানি সত্যবাদী হতে পারে না হতে পারে, কারণ আমার কাছে সত্যবাদী আল্লাহর কাছে তো না হতে পারে, আমার তার কাছে সার্টিফিকেট নেই, আমি তাকে খারাপ বলবো না, তার যোগ্য করবো, কিন্তু আমি তো তাকে সত্যবাদী জানবো যাকে আল্লাহ রসুল সত্যবাদী বলছেন, সে হচ্ছে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই আয়াত অবতীর্ণ হয় অর্থাৎ মালিক বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য। তো তার ব্যাপারেও আমরা যদি দেখি তাহলে সাহাবাদের কথা, তাহলে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস হ্যাঁ মেনে নিলাম। তো সাহাবা কি বলছেন, যদি মুহাম্মদ বলে থাকে সত্যি বলছে, এটা ছিল এইটা ছিল সাহাবাদের ইমান, সাহাবাদের নবীর প্রতি মহব্বত, সুন্নাহ প্রতি মহব্বত। এখানে অন্য কারো কথা প্রবেশ করতে পারেনি, অন্য কারো কথা প্রবেশ করতে পারেনি। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে আবুবকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহলে বাইয়াত যারা ছিলেন, সাহাবায়ে কিরাম যারা ছিলেন, তাদের মতো আমি যে হাদিসটি পড়েছিলাম সেই হাদিসটিতে বলা হয়েছে, এবার কি কোরআন আয়াত পড়েছিলাম, যে টাইম খুব কম আর চ্যাপ্টার প্রচুর বড় ভাই, সত্যি কথা বলতে এই চ্যাপ্টার প্রচুর বড় চ্যাপ্টার, মোটামুটি যদি আমরা প্রচলিত সমাজে বিদাতের কথা তুলে ধরা হয় মোটামুটি ভাবে 500 বিদাতের কথা বলা যাবে,
500 দিনারের কথা এক এক করে বলা যাবে, যেগুলো সব এলাকায় পাইলাম। কিন্তু এর কোনো হদিসে নাই পড়া হয়েছে। কেন করছে এখন দিকে বাদা নাকি ভুল করছে? বাদা দৌড়ে ধরে তো আমি যে একদম আয়কে পড়ছিলাম হাদিসটা ছিল অর্থ মানে সরি শর্টকাট করে দেই। অনেকে জানেন প্রথমত যে আয়কে পড়ছিলাম সেখানে বলা হচ্ছে কোন হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিবুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালো করতে চাও সত্য বিরানি তাহলে তোমরা রাসূলের ইত্তেবা করো আমি তোমাকে উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহ জালকে মেনে চলবে এবং তোমাদের জন্য যদি হাতটি বলানো হয় তাহলে তার কথা শুনবে এবং মানবে এবং আমি ভয় করছি আমার নিচে থাকবে আমার তারপর তিনি বলছেন
যেটাকে আমার তরিকা আমার পন্থা আমার পূর্ণতে পরিবর্তিত করবে সেটা মেয়েটির আশায় বলে বলছে ওরা অনেকদিন নয় সকল হওয়ার ছিল কিন্তু ওদের ইচ্ছা কি এর দ্বারা বিশ্লেষণ করবে সে জবাব পাবো জবাব বলে আমার পূর্ণতে খারিজ আমার পূর্ণতা অন্তর্ভুক্ত নয় তো যদি পূর্ণ বহির্ভূত হয়ে যায় আপনার ভালো আমার কাজে না আসে আপনি ভাই যেটুকু জানেন সেটুকুই করেন তাহলে কোন কোন ধর্ম ভালো বেশি করতে চাই তাহলে সাধন দিয়ে প্রচেষ্টা করেন যদি না পারেন তাহলে আমি তো প্রতিদান পারি না কিন্তু বেশি করতে গিয়ে শরীরতে আপনি কমতি হচ্ছেন না যে শরীরতে কম আছে আমি বেশি হরম হয়েছে বেশি করছি তো আপনার হুজুর বেশি হরম হয়েছে আমার হুজুর বেশি হরম হয়েছে এটা নয় যেহেতু টাইম সে সেহেতু আমি তিনি বলেছেন যতদিন পর্যন্ত থাকবে ততদিন প্রথম ভ্রষ্ট হবে না আজকে আমরা একটু চিন্তা যদি করি তাহলে দেখতে পাবো আজকে আমরা যারা সুনিয়াদের দাবিদার নিজেকে ফুনি ফুনি বলছি আমি বলতে চাই তারা একবার বুকে হাত দিয়ে বলেন তো যাদের কানে আমার এই মাইকের আওয়াজ যাচ্ছে এবং নিজেকে মুসলিম বা সুন্নি মুসলিম বলে দাবি করেন তারা নিজের বুকে হাত রেখে একবার চোখ বুঝে বলেন তো যে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা সমস্ত সুন্নাত কটা জানেন সেটাই হচ্ছে বিশ্বাসটা মলি বলছে হুজুর বলছে আমরা বলেছি তাই করি আমরা কি জেনে শুনে করি আপনাকে জানতেই হবে আপনি না জেনে কখনো আপনি সেটাকে সুন্দর করে কিভাবে করতে পারেন আপনি এই জন্যই আপনার মহল্লাতে আপনার মসজিদে যে ইমাম রাখবেন তাকে অন্তত এটা বলবেন যে কোরআন আছে সেই কোরআনের অনুমান এবং ব্যাখ্যা তুমি প্রতিদিন শুনতে পারে এবং যদি ইসলামিক কোন আলোচনা হয় ইসলামিক সমাবেশ হয় সেক্ষেত্রে সাবজেক্ট আপনি সুন্নাত মুখে শিখুন এবং দলিল সহ সুন্নাত বর্ণনা করতে বলুন যত সুন্নাত সুন্নাত মানে মানলে তার মর্যাদা কি তার গুরুত্ব কি সেইগুলো যখন আপনার সামনে আমার সামনে তুলে ধরা হবে সেগুলো যখন করা হবে তখন কি হবে তখন আমি সেই অনুযায়ী যদি জীবনযাপন করি তাহলে আমাদের অন্তত আমল বিফল যাবে না আমল বিফল যাবে না কেননা এটা কোরআনে হাদিসে আছে আয়াত নম্বর 100 মুহাম্মদ কোরআনে কারণ কিছু আলোচনা আছে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে করতে এমন কিছু আমল করবে যেগুলো আজীবন করে যাবে আপনার রাতের বেলায় উঠে এমন কিছু আমল করবে এমন কোনো জিকির করবে এমন কিছু বিষয় করবে যার সাথে সুন্নতের কোনো প্রকার মিল থাকবে না তখন ওই আমলগুলো ধ্বংস হয়ে যাবে এই জন্য আল্লাহ তাআলা কথা বলছেন যে ওয়ালা তুফসিলু আমালাকুম তোমরা তোমাদের আমলগুলো ধ্বংস করবে আমলগুলো ধ্বংস করবে কিন্তু তার ভালোবাসা প্রমাণিত হয়নি
করা ছিল না। অথচ ওখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি প্রথমে রাসূলুল্লাহকে হত্যা করতে এসে তিনি করলেন কি, তিনি তার আত্মা করতে শুরু করলেন এবং তিনি শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হলেন, তিনি খলিফা রাশিদ অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনি ভাবুন, আপনি ভাবুন, এমনকি তার মর্যাদা সম্পর্কে বলা হয়েছে যে যদি আল্লাহ সুসাল্লাম বলছেন কেউ নবী হল না, যদি নবী হতো তো উমর হতো, তো যে ব্যক্তি তলোয়ার নিয়ে মারতে আসেন তারপরে আপনি শুধু ইত্তেবা করে মোহাম্মদ প্রমাণ করেন, অনুরূপ ভাবে আবু তালেব চিরকাল মোহাম্মদ করে ইত্তেবা না করে জাহান্নামের আপনার জ্বালানি হয়ে যান, আপনি ভেবেছেন কখনো? আপনি ভেবেছেন? তো আপনার মোহাম্মদ পরিপূর্ণ বলে আপনার মোহাম্মদ সঠিক করে প্রমাণিত হবে যখন আপনি রসুলের ইত্তেবা করবেন। আমরা আজকে যে আমল শুরু করছি ফরজ নফলের পাশাপাশি বিভিন্ন জিকির বিভিন্ন তরিকার নামে চলছে, বিভিন্ন তরিকার নামে আমি তরিকায় মোহাম্মদই চাই। আপনি তরিকায় মোহাম্মদের অনুযায়ী যদি কাজ করেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তরিকা অনুযায়ী রীতি অনুযায়ী পন্থা অনুযায়ী যদি কাজ করেন তবে আপনি সফল হবেন, যদি তা না হয় আপনি সফলতা পাবেন না। সাবধান হয়ে সকল যে আমল যদি করছেন, যদি আপনি নিজে মুসলিম বলে থাকেন, যদি নিজে সুন্নি বলে থাকেন, যদি রসুলের মহাপ্রস্তারী বলে থাকেন, তাহলে প্রত্যেকটা আমল রসুলের আমল কিনা মানে স্বীকৃতি দিয়েছে কিনা, তাদের স্বীকৃতি দিয়েছেন কিনা, মহাদেশীরা সেগুলো হাতের কিতাবে সম্মিলিত করেছেন কিনা সেটা আপনি দেখবেন। যদি তা না দেখেন, যদি তা না মিলে দেখেন, যদি অন্ধভাবে ইবাদত করে যান, তার জন্য আপনি জেনে রাখেন সুন্নত বহির্ভূত কোনো আমল আপনাকে কখনো সফলতা দিতে পারে না, বরং আপনার আমল আমলই করে যাবে। আপনি প্রচুর আমল নিয়ে গেলেও যেহেতু রসুল সাল্লাল্লাহু আমলের সঙ্গে মিলবে না, সেহেতু আপনাকে মানে সে আমল কোন কাজ ছিল না, আপনি হাত নামলে জাহান্নামের দিকে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন পিওর সুন্নাহ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সাহাবা যেভাবে মেনেছেন, সাহাবাদের পদাঙ্ক অনুসরণ করে তাবিদের পদাঙ্ক অনুসরণ করেন, তাবি তাবিদের অনুসরণ করে চার ইমাম তথা আহমদ ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল এবং মুহাদ্দিসিন যত প্রকার আপনার ইমাম রয়েছে যারা আহলে সুন্নাহ জামাতের অন্তর্ভুক্ত তাদের সবথেকে আপনার মানে অনুসরণ করে السلام عليكم ورحمة الله وبركاته.